পেট পরিষ্কার রাখা শরীর ভালো রাখার প্রথম শর্ত। কারণ হজম ঠিকভাবে হলে এবং শরীর থেকে বর্জ্য সঠিক প্রক্রিয়ায় বের হলে সুস্থতার পথ অনেকটাই প্রশস্ত হয়ে যায়। শীতের এই সময়ে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। এই সমস্যার কারণে পেট ঠিকভাবে পরিষ্কার হয় না, যে কারণে গ্যাস জমে থাকে পেটে, সেই সঙ্গে চলে যায় খাওয়ার রুচিও। কোষ্ঠকাঠিন্যের কারণে পেট, কোমর ও মলদ্বারে ব্যথা হয়ে থাকে, সেই সঙ্গে চাপ পড়ে কোলনে। এই সমস্যা দীর্ঘ সময় চললে হতে পারে কোলন ক্যান্সারও। তাই শুধু শীতে নয়, সব সময়ই খাবার খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। শীতকালে থাকতে হবে পর্যাপ্ত পানি পানের অভ্যাস, নয়তো কোষ্ঠকাঠিন্যের কবলে পড়তে সময় লাগবে না। তাই এমন খাবার খেতে হবে যেগুলো পেট পরিষ্কার রাখতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন জেনে নেই এমনই পাঁচটি খাবার সম্পর্কে। প্রোবায়োটিক। প্রোবায়োটিক হলো জীবন্ত ব্যাকটেরিয়া যা প্রাকৃতিকভাবে দই, আচার ইত্যাদি খাবারে পাওয়া যায়। এসব খাবার আমাদের পাকস্থলীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, ফলে উন্নতি ঘটে হজম শক্তির। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রোবায়োটিক অঞ্চের মাইক্রোবায়োমকে উন্নত করে, এর ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, কমে প্রদাহ এবং কোষ্ঠকাঠিন্য, পেট থাকে পরিষ্কার। সবুজ শাকসবজি। পেট পরিষ্কার রাখার সবুজ শাকসবজি সহায়ক একটি খাবার। আপনি যদি নিয়মিত সবুজ শাক ও সবজি খান, তবে পেট পরিষ্কার রাখার জন্য আর চিন্তা করতে হবে না। এসব শাকসবজিতে পুষ্টির পাশাপাশি মিলবে পর্যাপ্ত ফাইবারও। এগুলো পাকস্থলীর জন্য খুবই উপকারী, তাই মলত্যাগে কোনো ধরনের সমস্যাও হয় না। ডাল। নানা ধরনের ডাল আপনি বাজারে কিনতে পাবেন, বাঙালি রান্নায় ডালের পদ থাকেই। এই ডাল কিন্তু আপনার পেট পরিষ্কার রাখতেও কাজ করে। মসুর, মটর, ছোলা, মটরশুঁটি ইত্যাদিতে থাকে পর্যাপ্ত ফাইবার যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কাজ করে। তাই পেট পরিষ্কার রাখতে নিয়মিত ডাল খাওয়ার অভ্যাস করুন। ফল। পেট পরিষ্কার রাখার জন্য আরেকটি উপকারী খাবার হলো বিভিন্ন ধরনের ফল। ফাইবার সমৃদ্ধ বিভিন্ন ফল যেমন আপেল, নাশপাতি, কমলা ইত্যাদি পেট পরিষ্কার করতে সাহায্য করে। এগুলো নিয়মিত খেলে আপনি মলত্যাগের সময় আর কোনো সমস্যায় অনুভব করবেন না। এসব ফলে ফাইবার ছাড়াও থাকে পর্যাপ্ত পানি, ফ্রুক্টোজ ও সর্বিটল, যা পেট পরিষ্কার রাখার ক্ষেত্রে অন্যতম সহায়ক। পানি। পেট পরিষ্কার রাখার আরেকটি সহজ উপায় হলো পানি পান করা। শরীর ভেতর থেকে আর্দ্র রাখার জন্য প্রতিদিন প্রয়োজনীয় পানি পান করতে হবে, তবে তা যেন অতিরিক্ত না হয়। শরীরে পানির অভাব হলে পেট পরিষ্কার করা কঠিন হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 2-3 লিটার পানি পান করলেই যথেষ্ট। এটি আপনাকে সতেজ রাখবে এবং পেট পরিষ্কার করবে সহজে। তো সম্মানিত দর্শক, এই ছিল পেট পরিষ্কার রাখতে যে 5 খাবার খাবেন সেসব সম্পর্কে বিস্তারিত। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরে অনেক উপকৃত হলেন। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের সুস্থতা আমাদের একান্তই কাম্য। দেখা হচ্ছে আবারও সামনের কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। এই কামনাই এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি।